हेलो बच्चों, गुड आफ्टरनून एंड वेलकम टू एवरीवन ऑफ माय यूट्यूब चैनल। माय चैनल नेम इज बीएम फिजिक्स। आई होप माय ऑल प्यारी बच्चों शुड बी ओके। Today, I want to talk about the new and interesting topic about the spherical refracting surface as well as lens, and this is the 100th lecture, and this is the lecture number 100th. तो जाइ होक आज के आमरा एई 100 लेक्चारे बा सेंचुरीतम लेक्चारे जे आलोचना करब बा जे प्रमाण करब सेटा जेमन एकाधारे सेंचुरीतम एकाधारे परीक्षार जन्य विशेष एवं विशेष भावे इम्पर्टेंट। अर्थात आजकेर क्लासटा शुधुमात्र निदर्शन हिसेबे नय, আজকের ক্লাসটা পরীক্ষারও নির্দেশন হিসেবে থাকবে। তাই আমি তোমাদের আগেই অবগত করে রাখলাম, তোমরা ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম আমরা ইতিমধ্যে জেনে গেছি, তবুও আমি লিখছি, যার নাম কি স্ফেরিক্যাল रिफ्रैक्टिंग सरफेस, स्फेरिकल रिफ्रैक्टिंग सरफेस जार शॉर्टली हमने जाके बोलते पड़ी, जार कॉम्बिनेशन जो भी स्फेरिकल रिफ्रैक्टिंग सरफेस जरा तोड़ी पड़े शिटा होती की लेंस। ए लेंस अध्याय बा लेंस चैप्टर ए आज के हमारे जो आलोच्य विषय जो की पॉइंट्स সেটা কি, সেটা হচ্ছে গিয়ে a few problem on formation of real image by a few problem on formation of real image by convex lens উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কিছু প্রবলেম। আজকে আমরা দেখব যে প্রথম যে আমরা প্রবলেমটা দেখব যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে f is equals to d square minus x square by 4d। এটা এখন আমাদের আলোচ্য বিষয়। কি পরীক্ষায় কি আসে, পরীক্ষায় প্রশ্নটা আসে দেখাও যে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবার যদি দুটি প্রতিবিম্ব গঠন করে, মানে প্রমাণ পরীক্ষা আসে যে প্রমাণ করো বা দেখাও যে কোন একটি লেন্সের দুটি যে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবার প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবার প্রতিবিম্ব গঠিত হয় সেখানে ফোকাস দূরত্ব ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি এফ এর সমান, যেখানে ডিটা কি, যেখানে ডি হচ্ছে গিয়ে ওই লেন্স থেকে বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব, আর এক্স কি লেন্সের, এখানে তোমার অবজেক্ট প্লেন, এটা ইমেজ প্লেন,
লেন্সের এখানে একটা অবস্থান এল ওয়ান বা এটা এল টু, এখানে একটা অবস্থান আছে এল ওয়ান। তাহলে এল ওয়ান এবং এল টু লেন্সটি প্রধান অক্ষের উপর যে দুটি বিশেষ অবস্থানের জন্য এই ঘটনাটা ঘটেছে তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স, তাহলে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি, সেটা কি এই লেন্সটির ফোকাল দূরত্বের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। চলো শুরু করা যাক। তাহলে আমরা কি দেখব, প্রথমে কি লিখতে পারি, যে প্রথমত আমরা যদি সলিউশনটা দেখার চেষ্টা করি, তাহলে এই সলিউশন করার আগে আমাদের চিত্রটা একটু দেখতে হবে। চিত্রটা কিরকম, চিত্রটা ধরে নাও তোমার হচ্ছে গিয়ে এরকম একটা পর্দা, এরকম একটা দিকে আছে, এদিকে তোমার হচ্ছে অবজেক্ট প্লেন রয়েছে আর এইদিকে তোমার হচ্ছে গিয়ে ইমেজ প্লেন রয়েছে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল বিষয়, এটা ইমেজ প্লেন রয়েছে। তাহলে এটা ইমেজ প্লেনকে আমরা স্ক্রিন বলতে পারি, এস ওয়ান এস টু, এটা অবজেক্ট প্লেন ও ওয়ান ও টু, যাদের মধ্যবর্তী দূরত্ব কি, যাদের মধ্যবর্তী দূরত্ব সাধারণত ডি, যাদের মধ্যবর্তী দূরত্ব কি সাধারণত ডি। ডি মানে কি, এখানে ডি মানে ডি ইজ ইকুয়াল টু এখানে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি, ইন জেনারেল ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি, মানে এটা মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ডি দিয়ে প্রকাশ করি। এবার আমরা বললাম এখানে দুটি অবস্থান আছে, লেন্স যখন এখানে থাকতে পারে, একবার এখানে একটা লেন্সের অবস্থান থাকতে পারে, তখন এই লেন্সের অবস্থানকে আমরা বলছি লেন্সে, যখন লেন্স যখন এখানে থাকবে তখন সেই অবস্থানকে আমরা বলছি এল ওয়ান পজিশন, লেন্সটি যখন এখানে থাকবে তখন সেই পজিশনকে আমরা বলছি যে এল টু পজিশন। একটাই লেন্স এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যখন লেন্সটি এই পজিশনে থাকবে, সরি, লেন্সটি যখন এখানে থাকবে তখন আমরা বলবো এল ওয়ান পজিশন, আর লেন্সটি যখন এখানে থাকবে তখন আমরা বলবো এল টু পজিশন। এল ওয়ান পজিশনে যখন থাকবে তখন বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব তোমার এখানে, এটা তোমার প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান, আর এখানে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব আমরা বলছি এটার নাম হচ্ছে তোমার ইউ ওয়ান। ঠিক আছে, বস্তু দূরত্ব এই লেন্সের এই অবস্থানের জন্য বস্তু দূরত্ব ইউ ওয়ান, প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান, লেন্সের এই অবস্থানের জন্য বস্তু দূরত্ব কত ইউ টু, প্রতিবিম্ব দূরত্ব ভি টু, প্রতিবিম্ব দূরত্ব ভি টু। তাহলে লেন্সের এই পজিশনে বা এল ওয়ান পজিশনে বস্তু দূরত্ব ইউ ওয়ান, প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান, এল টু পজিশনে লেন্সের এল টু পজিশনে বস্তু দূরত্ব ইউ টু, প্রতিবিম্ব দূরত্ব ভি টু। তাহলে এবং আর একটা জিনিস আমরা দেখবো, লেন্সের যে দুটি অবস্থানে এই ঘটনা দুটো ঘটলো সেই দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত এক্স। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এক্স সমান কি, এই পুরোটার থেকে যদি আমি এইটুকু বাদ দিই, মানে এইটুকু এইখান থেকে যদি আমি এক্স কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি, এক্স সমান কি আমি লিখতে পারি, এক্স সমান ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, কেন এটার থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে এটা পড়ে থাকবে, অথবা আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু কি লিখতে পারি যে ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ইউ ওয়ান মাইনাস ইউ টু বা ভি টু মাইনাস ভি ওয়ান। এর আরও একটু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা পরে আসছি, ইন জেনারেলি আমরা যে মধ্যবর্তী দূরত্ব বলছিলাম সেটা তোমার এক্স, অথবা আমরা কি লিখতে পারি যে ডি কে আমরা চাইলে লিখতে পারি যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, আবার ডি কে আমরা চাইলে লিখতে পারি যে ইউ টু প্লাস ভি টু, কারণ এই পুরো দূরত্বটা কত, ইউ ওয়ান আর ইউ টু মানে ডি, আবার ইউ ওয়ান প্লাস ইউ টু মানে ইউ টু প্লাস ভি টু মানে ডি, তাহলে এটা প্লাস এটা সমান ডি, আবার এটা প্লাস এটা সমান ডি, আলটিমেটলি পুরো দূরত্ব ডি। তাহলে লেন্সের আমরা কি লিখতে পারি, লেন্সের ফার্স্ট পজিশন যখন এল ওয়ান পজিশনে লেন্সটি থাকে তখন যখন সদ্বিম্ব গঠিত হয়, সদ্বিম্বের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সদ্বিম্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়ান বাই ওয়ান বাই ঠিক আছে সরি এটা না, আমরা প্রথমত আমরা লিখতে পারি যে যে প্রথম অবস্থানে যখন বস্তু দূরত্ব যদি আমরা ইউ ওয়ান বলি, সেই ইউ ওয়ান কত, ইউ ওয়ান হচ্ছে তোমার ডি ইজ ইকুয়াল টু, বা আমরা যদি এখানে বলি এরকমটা, হ্যাঁ ইন জেনারেল আমরা লেন্সের ক্ষেত্রে বলি যে লেন্সের সদ্বিম্বের সমীকরণ কি, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। সেখান থেকে যদি আমরা সলভ করি, যেখানে ডি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বসিয়ে যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো
যে ইউ এর দুটি বীজ পাবো, যেটা কত, ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। তাহলে আমরা একটা পজিশন বললাম, বস্তুর একটা পজিশন কত, ইউ ওয়ান, একটা পজিশন ইউ ওয়ান, ইউ ওয়ান কত, যে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, এটা হচ্ছে তোমার ইউ ওয়ান পজিশন। আর একটা পজিশন আমরা বললাম, অ্যান্ড সেকেন্ড পজিশন কত, ইউ টু, ইউ টু কত, যে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। আর কি লিখতে পারি, যখন ইউ ওয়ান অবস্থানে আমরা কি লিখতে পারি এখান থেকে, যেহেতু যেহেতু যে ভি ওয়ান প্লাস ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু ডি, সুতরাং এখান থেকে আমরা কি লিখতে চাই, ভি ওয়ান ইজ ইকুয়ালস টু ডি মাইনাস ইউ ওয়ান, আমরা এখানে মানটা বসিয়ে দেই, তাহলে এটা দেখতে পাবো এটা তোমার হচ্ছে ইউ টু আসবে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করে এটা পাবো। আবার একটা কন্ডিশন আমরা কি লিখতে পারি, যে যখন যেহেতু ভি টু প্লাস ইউ টু ইজ ইকুয়ালস টু ডি, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ভি টু ইজ ইকুয়ালস টু ডি মাইনাস ইউ টু, সেটা আমরা বলে পাবো কত, এটা আমরা ইউ ওয়ান পাবো। ভালো করে জানি আমরা কি, যে ভি টু মানে কোনটা, ভি টু মানে এটা আর ইউ ওয়ান এর সমান, মানে এই পার্টটা এটার সমান, এই পার্টটা এটার সমান। তাহলে কি আসলো, যে ভি ওয়ান সমান ইউ টু আর ভি টু সমান ইউ ওয়ান। তাই যদি হয় আমরা কি লিখতে পারি, যে আমরা এখানে লিখতে পারি যে আমরা বলতে পারি যে আমাদের যে এক্স, সুতরাং আমরা কি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কি বলতো, এক্স ইজ ইকুয়ালস টু যে কোনো একটা পার্ট আমরা লিখতে পারি এখান থেকে, এটা বা এটা যে কোনো একটা পার্ট লিখতে পারি, যে এক্স ইজ ইকুয়ালস টু আলটিমেটলি নির্দেশ করে ইউ ওয়ান মাইনাস ইউ টু, ইউ ওয়ান মাইনাস ইউ টু, ইউ ওয়ান মাইনাস ইউ টু কে আমরা কি বলছি, মানে এটার থেকে যদি এটা বাদ দাও তাহলে সেটাকে এক্স বলা হয়। তাহলে ইউ ওয়ান ইউ টু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এটা এখানে মান বসিয়ে দিই, তাহলে কি পাবো, তাহলে মান বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, তাহলে এখানে দেখা যাক ক্যালকুলেশন করলে কি পাই। খুব সিম্পল বিষয়, এটা কিচ্ছু নেই, একদম ওয়ান টু এর বাচ্চাদের জিনিস, একবার দেখলে হয়ে যায়। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এক্স ইজ ইকুয়ালস টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, ইউ ওয়ান কত, ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, মাইনাস ইউ টুর মান কত, ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। লেখা যদি আমরা লসঙ্গ করি তাহলে কি পাবো, লসঙ্গ করলে আমরা টু পাবো, তাহলে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ মাইনাস ডি মাইনাস মানে যে প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, তাহলে প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, পড়ে থাকলো কত, পড়ে থাকলো তোমার টু ডি টু ইন্টু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। তাহলে টু টু যদি আমরা কেটে দিই তাহলে কি পাবো, যে রুট ওভার অফ জাস্ট ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ। তাহলে এক্স ইকুয়ালস টু দিস, টেকিং স্কোয়ার ইন বোথ সাইড, যদি উভয় দিকে আমরা বর্গ করি, স্কোয়ার ইন বোথ দ্য সাইড, উভয় দিকে আমরা বর্গ করি তাহলে কি পাবো, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, বা ফোর ডি এফ ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এফ ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ডি এক্স অ্যান্ড এফ, ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইকুয়েশন। তো আমরা এখানে আরো একটা প্রমাণ আছে যেটাকে আমরা বলতে পারি, যে এফ ইজ ইকুয়ালস টু এক্স বাই এম টু মাইনাস এম ওয়ান, আমরা পরবর্তী 101 তম লেকচার আলোচনা করছি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা পরবর্তীতে আলোচনা করছি একই বিষয়ে, কারণ ছোট ছোট প্রশ্ন করে আমরা করছি। এখনো আরো দুটো দুটো প্রমাণ আছে, এটা একটা আছে, আরো একটা আছে তোমার ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ডি ওয়ান ডি টু, এই দুটো প্রশ্ন একটু খুব ভালো, আমরা দুটো আলোচনা করব, তারপরে আমরা দেখি পারি যে থিওরিটিক্যাল পার্টটাকে শেষ করে আমরা তারপরে ম্যাথামেটিক্যাল পার্টের দিকে এখন শুরু করব। তো তোমরা পরবর্তী লেকচার দু তিনটে তোমরা একটু দেখবে, তাহলে এই চ্যাপ্টার থিওরিটিক্যাল পার্ট মোটামুটি শেষ হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই
নেক্সট ক্লাস।